বিশেষ করে বন্ধুদেরকে আমি বলতে চাই, অনেক বদের হাড্ডি পোলাপান আছে, এগুলো আপনাকে বিয়ের আগে বলবে একটু বোঝাপড়া দরকার আছে, আমরা একটু একটা বছর কাটাই, এ কিন্তু পরে ভাগা দিবে। এটা কিন্তু বাটপার, এটা প্রেমের নাম দিয়ে আপনার সলসুতরা করে আপনার সব ধ্বংস করবে। এরপর আপনি সংবাদ সম্মেলন করবেন, এরপর আপনি থানায় যাবেন, আর কাজ হবে না। এই তথাকথিত প্রেম টেম যেগুলো আপনারা নাম দিচ্ছেন, এগুলো কিছু মেয়েদের চটকটি ফুসকার চাইনিজ খাবার ধান্দা, আর কিছু ছেলেদের বদমাইশির ধান্দা। আমাদের দেশে বিয়ের আগে একটা জিনিস হয়, এটার নাম এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্টে দুই পক্ষের লোকজন যায়া পছন্দ করে সব কথা পাকাপাকি হলে একটা আংটি পরাই দিয়ে চলে আসে। তার মানে আমরা ছোটবেলায় দেখতাম যে কেউ কিছু ধরলে, অনেক খেলাধুলাতে এরকম যে এটা ছুঁয়ে ফেললে এটা তার হয়ে যেত, আংটি পরাই দিল মানে এটা তার হয়ে গেল। এটা আমাদের সামাজিক একটা রীতি। ইসলাম বিয়ের আগে এরকম কোনো এঙ্গেজমেন্ট বা এ জাতীয় কোনো কিছুর কথা বলে নাই। ইসলাম বলে উভয় পক্ষ যদি সম্মত হয় এবং ব্যাটে বলে হয়ে যায় পছন্দ উভয় পক্ষের, তাহলে আর দেরি কেন, সাথে সাথে আগ্দ পড়ায়া দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল করবে, বা শেষ উঠায় নেওয়া নেমে আনুষ্ঠানিকতা, সেটা হোক 6 মাস পর হোক 3 মাস পর, সমস্যা নেই, কিন্তু বিয়ে সাথে সাথে হয়ে যেতে হবে। এই এঙ্গেজমেন্টের নামে আংটি পরায়া ঝুলায় রাখা, এবং ঝুলায় রাখাতে তো মনে অসুবিধা নাই, অসুবিধা হলো যে ঝুলায় রাখার কারণে অনেক মানুষ মনে করে এটা বোধহয় স্বামী স্ত্রীর মতো বিয়ে শাদী হয়ে যাওয়ার মতো, এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন তারা স্বামী স্ত্রীর মতো ইটিশ পিটিশ আলাপ করে। এই ইটিশ পিটিশ আলাপ করা কি হবে না, জায়েজ, কারণ এখনো কি হয় নাই, বিয়ে হয় নাই। এই জন্য এঙ্গেজমেন্টের নামে এক বছর ঝুলায় রাখে। আজকাল আবার আরেকটা ট্রেন্ড চালু হয়েছে, বলে কি অচেনা মানুষের সাথে ঘর করে কি শান্তি পাওয়া যায়, এই জন্য এঙ্গেজমেন্টের নামে বিয়ের আগে এক বছর একটু একে অন্যকে জানাশোনার জন্য লিভ টুগেদার, এটা সেটা, একটু চটপটি খাওয়া, একসাথে বিভিন্ন জায়গায় যাওয়া, এসব তামাশা করে। কেন? যাতে করে বোঝাপড়াটা ভালো হয়, বিয়ের পরে সম্পর্ক ভালো হয়। ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এই প্রজন্ম যারা তথাকথিত লিভ টুগেদারের সাথে পরিচিত, যারা বিয়ের আগে একটু আধটু জানাশোনার নাম দিয়া এঙ্গেজমেন্ট করাইয়া বিয়াকে ঝুলায় রাখা এক বছর ধরে ইটিশ পিটিশ করে, এদের মধ্যে বিবাহ বিচ্ছেদ সবচেয়েতে বেশি। এই মজলিসে এই মাহফিলে বহু মুরব্বী চাচা আছেন, আমার বাপের চাচার বয়সই, এরকম অনেকে আছেন, জিজ্ঞাসা করেন বিয়ের আগে বউয়ের সাথে ওই বাদাম খাইতে যাওয়া লিভ টুগেদার যাওয়ার কথা শুনলে তো মুরব্বীরা ঠ্যাং ভেঙে দিত, এরকম কথা চিন্তাও করতে পারে নাই। মুরব্বীরা ঠিকঠাক করছে, দেখছে বউটা বিয়ে করে উঠায় নিয়ে আসছে, এখনো পর্যন্ত মুরব্বীরা জিজ্ঞাসা করেন চাচির সাথে সম্পর্ক যত শুনিবি, আমি তো হলফ করে বলতে পারি আজকে যুবকরা তাদের বউদের সাথে এত ভালো সম্পর্ক নাই। আমি এই জন্য সবসময় বলি মুরব্বীদের বিয়েটা হলো মেড ইন জাপান, আর এখনকার তরুণদের বিয়ে হলো মেড ইন চায়না। এগুলো বিয়ে হইতে দেরি, ভাঙতে তালাকের হার কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। কি জন্য বাড়াত তো কথা না, এত লিভ টুগেদার হচ্ছে, এত প্রেম প্রীত হচ্ছে, এত সম্পর্ক হচ্ছে, এত ইটিশ পিটিশ মেসেজ আদান প্রদান হচ্ছে, আগের মুরব্বীরা তো এত মেসেজ দেওয়ার সুযোগও পায় নাই, অত শত চাচির সাথে চাচার সম্পর্ক অনেক শক্ত ছিল, তাহলে বোঝা গেল হারাম এবং অবৈধ বিবাহ বহির্ভূত সম্পর্ক এঙ্গেজমেন্টের নামে এক বছর ধরে ইটিশ পিটিশ আর বিভিন্ন জায়গায় এরকম ঘুরে বেড়ানো, লিভ টুগেদার ইত্যাদি বিভিন্ন নাম দিয়ে তথাকথিত একজন আরেকজনকে বোঝাপড়ার কথা বলে যে স্বাভাবিককরণের চেষ্টা করা হচ্ছে, এগুলো কখনো মানুষকে শান্তি দিতে পারে না। পশ্চিমা দুনিয়ার মানুষেরা তারা তো বিয়ের ধারে ধারে না, বিয়ের আগে পুরো লাইফটাই এভাবে তারা হারাম সম্পর্ক হারাম রিলেশন করে জড়িয়ে যায়, তাদের রিলেশনগুলো সকালে হয় বিকালে ভাঙে, প্রতিদিন তাদের এই তথাকথিত ছেলে বন্ধু মেয়ে বন্ধু চেঞ্জ হতে থাকে। আর মুসলমান সে যদি আল্লাহকে ভয় করে, ঈমান যদি তার মধ্যে থাকে, কোরআন হাদিসের আলোকে সঠিক পদ্ধতিতে সুন্নাহ সম্মতভাবে যদি সে বিয়ে করে, আলহামদুলিল্লাহ দাম্পত্য জীবনে যে শান্তি দান করে, এটা কখনো আল্লাহর অবাধ্য এই তথাকথিত হারাম রিলেশনকারী লিভ টুগেদারের অনুসারীরা বা কোনো অমুসলিমেরা সেটা কল্পনাও করতে পারে না। অতএব এই সমস্ত হারাম সম্পর্ক থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আপনারা অনেকে আছেন গার্মেন্টসে কাজ করেন, আপনাদেরকে আমি কর জোর করে বলতে চাই, যদি আপনারা কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করেন, তার আচরণ তার কাজকর্ম দেখে আপনার মনে হয় যে এই ছেলেটা আপনার জীবনসঙ্গী হতে পারে, এই মেয়েটা আপনার স্ত্রী হতে পারে, তাহলে আর দেরি করবেন না, যত দ্রুত সম্ভব আল্লাহর উপর তাওয়াক্কুল করে অভিভাবকদেরকে সম্মত করে বিয়ের প্রস্তাব দিয়ে কাজ করে ফেলবেন। আর যদি ঝুলায় রাখেন, বলেন যে না আগে একটু বোঝাপড়া করি, দেখবেন বিশেষ করে বোনদেরকে আমি বলতে চাই, অনেক
বদের হাড্ডি পোলা পান আছে, এগুলো আপনাকে বিয়ের আগে বলবে একটু বোঝাপড়া দরকার আছে, আমরা একটু একটা বছর কাটাই, এ কিন্তু পরে ভাগা দিবে। এটা কিন্তু বাটপার, এটা প্রেমের নাম দিয়ে আপনার সলসুতরা করে আপনার সব ধ্বংস করবে। এরপর আপনি সংবাদ সম্মেলন করবেন, এরপর আপনি থানায় যাবেন, আর কাজ হবে না। অতএব ভাইরা আমার, বিবাহ বহির্ভূত সম্পর্ককে আল্লাহ তাআলা হারাম করেছেন। আমি আবার বলছি, গোটা পৃথিবীর একটি ইঞ্চি জায়গা আপনি আমাকে দেখাতে পারবেন না। আমার বহুদের দেখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, গোটা পৃথিবীর একটা ইঞ্চি জায়গা দেখাতে পারবেন না যেখানে শরিয়ার সম্মত বিবাহকে অ্যাপ্রিসিয়েট করা হয় না। বিবাহ বহির্ভূত তথাকথিত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারকে যারা সমর্থন করে তাদের সমাজে দাম্পত্য জীবনের সুখ কখনো মুসলমানদের ধারে কাছেও নেই। মুসলমান তো মুসলমান, এমনকি আমার হিন্দু ভাই বোনরা যারা আছেন, হিন্দু মানুষরা যারা আছেন আমাদের এই অঞ্চলে, তারাও তাদের ধর্মীয় কারণে বিবাহ বহির্ভূত সম্পর্ক সাধারণত তাদের ধর্ম তাদেরকে করতে বলে না। তাদের মধ্যে বৈবাহিক সম্পর্কের কারণে যে সম্প্রীতি আছে এটা বিবাহ বহির্ভূত সম্পর্ককারীরা কখনো করতে পারে। এজন্য আমি সবসময় বলি, এই তথাকথিত প্রেম টেম যেগুলো আপনারা নাম দিয়েছেন, এগুলো কিছু মেয়েদের চটপটি ফুসকা চাইনিজ খাওয়ার ধান্দা, আর কিছু ছেলেদের বদমাইশির ধান্দা। নাম দিয়েছেন আপনি প্রেম। আরে ভাই, আসল প্রেম বা ভালোবাসা তো সেটা হবে যেটা বিবাহের মাধ্যমে হবে। বিবাহের সম্পর্ক আর বিবাহ ছাড়া সম্পর্ক পার্থক্য জানেন? আসমান আর জমিনের পার্থক্য আমি এক লাইনে বুঝাই দেই। বিবাহ ছাড়া সম্পর্কে কোনো সামাজিক কমিটমেন্ট থাকে না। বিবাহের মধ্যে কাবিননামা হয়, সাক্ষী থাকে, উভয় পক্ষ থাকে, ময় মুরব্বী থাকে, সমাজের লোকরা থাকে, সামাজিক কমিটমেন্ট থাকে। এজন্য প্রেমের নামে সকালে প্রেম করে বিকালে ছুড়ে দেওয়া, দুই বছর ঘুরাইয়া বিয়ের কথা বলে এরপরে পালায় চলে যাওয়া, ছেড়ে আরেকজনের বিয়ে করা, এগুলো সকাল বিকাল হয়। কিন্তু বিবাহ করার পর স্ত্রীর প্রতি জুলুম নির্যাতনের ঘটনা কিছু ঘটলেও সকাল বিকাল অহরহ এরকম প্রতারণা অন্তত হয় না। অতএব বিবাহ বহির্ভূত সম্পর্ককে আমরা না করব, পছন্দ হয়ে গেছে বিয়ে করে ফেলবো, বিবাহের আগে কোনো সম্পর্ক আমরা রাখবো না। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।